5 মিনিটে, 5 মিনিটে, হ্যাঁ 5 মিনিটে সরস্বতী পুজো, আমাদের আগত সরস্বতী পুজো, আর গোনা হাতে কটা 1-2 দিন বাকি। এই সময়ের মধ্যে এবছর যা সময় পড়েছে সেই সময়টা খুবই অল্প সময়। শনিবার দিন সরস্বতী পুজো লাগছে, অর্থাৎ পঞ্চমী লাগছে আমাদের 7টা 7 মিনিটে, কারণ ভোরবেলা থেকে এবার পুজো করা যাবে না, এবং খুব জোর 11টা 12টা 1টা অবধি। এই যে সময়টা, 7টা থেকে আপনি হিসাব করে দেখুন, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, তাহলে কতক্ষণ সময় হচ্ছে আমাদের? 6 ঘন্টা সময়। এই 6 ঘন্টা সময়ের মধ্যে আপনি যদি সম্পূর্ণ কাজ করতে চান, তাহলে কিন্তু এই সময়ের মধ্যে আপনার করা করা খুব দুষ্কর। আপনার যদি অল্প সময়, অল্প কয়েকটি পুজো থাকে, আপনি নতুন পুজো করছেন, অবশ্যই আপনার এটা যজমান ধরার সময়, আপনি করবেন, সুন্দরভাবে করবেন, ওই সময়ের মধ্যে করবেন। কিন্তু যাদের এই সময়ের মধ্যে অনেক কষ্ট করেও, অনেককে পুজো দিয়েও, অনেক যজমানকে না করেও 20টার মতো পুজো করতে হবে, তাহলে এই সময়ের মধ্যে 20টা পুজো করা একটা খুবই চাপের বিষয়। তারপর 10টা পুজো করাও কিন্তু খুব চাপের বিষয়। কিন্তু আমি আজকে আপনাদেরকে একদম সুন্দরভাবে শিখিয়ে দেব যে কিভাবে 5 মিনিটের মধ্যে সুন্দরভাবে সরস্বতী পুজো করবেন, এবং পুরো পুজোটা করে দেখিয়ে দেবো আপনাদের সামনে, একেবারে সুন্দরভাবে করে দেখিয়ে দেবো যে এইগুলোই করবেন। চ্যালেঞ্জ দিয়ে বলবো, পুজো তো খারাপ হবেই না, সম্পূর্ণভাবে আপনি সুনামের সঙ্গে বেরিয়ে আসবেন। তাহলে আজকের ভিডিওটা পুরোপুরি দেখবেন, আজকের ভিডিও শুরু করব। হার হার মহাদেব। আমরা দেখছেন পুজোর আশ্রম বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবে একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী। সে প্রথম দিন থেকে আজ অবধি শুধু সহজ কথাটাই বলেছি, তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। একেবারে স্কেল দিয়ে মেপে বলে দেবো কোনটুকু করবেন, কোনটুকু করবেন না। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন দেখছেন পুজোর আশ্রম বেঙ্গল ইউটিউব চ্যানেল, তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন, কারণ আমি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রায়শই এনে থাকি। জানি এই সমস্ত ভিডিওর ওপরে অনেকের সমস্যা হয়, অনেকে অনেক রকম কথাবার্তা বলেন, তাদেরকে বলবো এই ভিডিওটা আপনারা এড়িয়ে চলবেন, এবং যাদের একটু উপকার হবে তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেবেন, কারণ আমি এই বিষয়টা ফেস করি বলেই জানি। ঠিক আছে, কারণ অনেক দিন ধরে, অনেক দিন বলবো না, বেশ কয়েক দিন ধরেই আমি এই পুজোটা করছি। আমি জানি কোন কোথায় গিয়ে কতটা হয়। দুরকম ব্যাপার হয়, সেটা হলো আমরা যারা একেবারে নতুন তারা আমরা জানি না, পাপ পুণ্যর আমাদের ভয় নেই, আমরা সেইভাবে করি। সেই সময় অনেক পুজো করতাম, এখন যখন এখন বয়স যখন বুঝে গেছে, আমরা অনেক কিছু বুঝতে পেরেছি, তখন এখন অনেকটাই সমস্যা হয়। কিন্তু সেই সমস্যার সমাধান করতে হবে, অবশ্যই সমাধান করতে হবে, আমরাও করব, আপনাদেরকেও বলবো, আমি তো করবই। সেটা হলো সরস্বতী পুজোর এই যে এই সময়ের মধ্যে একদিনই পুজো, পরের দিন খুব কম জায়গায় করবে, তাও অনেকে করবে, এই একদিনের মধ্যে এইটা টাইমের মধ্যে আপনারা করতে হবে। আবার এই টাইমের মধ্যে আমরা যখন করব, তখন প্রথম দিকটা আমরা একটা স্পিডে শুরু করব, তারপরে এসে আমাদের স্পিডটা কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে। যেমন চণ্ডীপাঠ করতে করতে আমরা যদি একেবারে টানা করতে চাই, যদি কোনো ছন্দ না প্রয়োগ করি, তাহলে আমরা হাঁপিয়ে যাব। ঠিক এই পুজোটাও কিন্তু আমরা যদি প্রথম থেকে কিছু প্রসেস না মেনটেন করি, এই যে 5 মিনিটের সরস্বতী পুজো আমি যেটা বলছি, এই প্রসেসটা যদি না মেনটেন করি, তাহলে কিন্তু মাঝখানে আমাদের খেই হারিয়ে যাবে, তখন কিন্তু আমরা হিতের বিপরীত আমাদের হয়ে যাবে। তাহলে খেই প্রথম থেকে শেষ অবধি করতে হবে। দুটো জিনিস ভাবতে হবে, যে কোনো সব যজমানকে সমান হিসাবে ধরতে হবে, কোনো যজমান কম, কোনো যজমান বেশি, তা নয়।
ঠিক আছে, অনেকে কি করতে চায় কয়েক জায়গায় একটুখানি বেশি ধরে নেয়, অবশ্যই সেটা করবেন, কিন্তু সমস্ত যজমান আপনার কাছে এক, এবং সমস্ত বাড়ি আপনাকে পৌঁছাতে হবে, সমস্ত যজমানই কিন্তু আমরা নিজের যজমান, এটা মনে রাখতে হবে। যেই আপনাকে যত পুরোহিত দিক যা পুজো দিক, কিন্তু আপনাকে সেই জায়গাটা মেনটেন করতেই হবে। এইবার যে জিনিসটা বলবো সেটা হলো, সমস্ত বাড়িতে যখন আমরা পুজো করতে যাব, তখন আমাদের তো লিস্ট একটা থাকবে, সেই লিস্ট অনুযায়ী দেব, অনেক কটা সমস্যা ফেস করতে হবে, কারণ আমরা এক টাইম দিয়েছি, আমরা সেই টাইমে পৌঁছাতে পারবো না, কারণ অনেক জায়গায় গুছিয়ে দেবে না, ঠিক আছে, সেই জায়গাটাও আমাদের ফেস করে আসতে হবে, কারণ সেই জায়গায় যদি আমি চলে আসি মুখের উপর রাগ করে, সেই জলমালটা চলে যাবে, অন্য একজন যে রাস্তায় যাওয়া পুরোহিত, সে কিন্তু সেই জায়গায় করে বেরিয়ে আসবে, আখেরে লাভ হবে সেই পুরুষে, আপনার লস হবে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে সেই যজমানের কাছেও যেতে হবে, তার কাছেও ফেস করতে হবে, সুন্দরভাবে করতে হবে পুজোটা, ওই সময়ের মধ্যেই করতে হবে। কি কি কর্ম করবেন প্রথমে বলে দিচ্ছি, আমাদের পুজোটা এত বড়, লাগলে তাল গাছ, হ্যাঁ না লাগলে বললাম না, আর সেটা হলো অনেকটা বড় কর্ম। পুজোর মধ্যে তিনটে অংশ থাকে, ঠিক আছে, প্রথম অংশটা হলো সাধারণ কর্ম, দ্বিতীয় অংশটা মেন পুজো, এবং তার সঙ্গে ও অঞ্জলি আরতি, এই সমস্ত কর্মগুলি রয়েছে, তিনটে তাহলে পার্ট। এইবার এর মধ্যে কয়েকটা জিনিস আমরা বাদ দিলেও দিতে পারি, আমি বলছি না বাদ দেবেন, যারা অল্প পুরোটা সমস্ত কিছু যেভাবে আমি আগাগোড়া করে এসেছি সেইভাবে করবেন, এবং যারা একেবারে সংক্ষেপে চাইছেন, না দেবজিৎ একেবারে সংক্ষেপে চাই আমার, কারণ আমার ওই জায়গায় যেতেই হবে, আমার এই জায়গাটা ফেস করতেই হবে, যারা অল্প বয়সে পুরো 2-3 বছর পুজো করেছে, তারা 20-30টা পুজো করেছে, অবশ্যই করবে, তারা তারা করেও যাবে, তারা ঠিক টাইমে পৌঁছাবে, আমি তাদেরকেও সম্মান জানাই, এবং যারা একটু বয়স্ক পুরোহিত যাদের একটু সময় লাগবে, আমি তাদেরকেও সম্মান জানাই, এবং যারা আমার মতো পুরোহিত যারা মোটামুটি একটু যজমানের ভালো কামনা করতে চায়, কারণ যজমান সেই যজমানের বাড়িতে সরস্বতী পুজো করবে, সেই যজমানের ছেলেটাই তো চাকরি পাবে, ভাই ভালো হবে, তখন তো আপনাকে তো সেইভাবে বিষয়টা করবে, তার জন্য অবশ্যই সব যজমানকে সুন্দরভাবে দেখবে। এইবার বলি, এই যে সরস্বতী পুজো করতে যাব, তাহলে আমরা কি করব, আমরা প্রথমে গিয়ে আসনে বসবো, বসে যে কর্মগুলো করব, প্রথম পুজোটা আপনি চেষ্টা করবেন সমস্ত কর্ম, কারণ প্রথম দিকটা 7টায় যে বাড়িটা গেছেন সমস্ত কিছু পুজো করবেন, যারা অনেকে আমার পুজো তারা বাড়িতে পুজোটা করবেন, প্রথমটা তারা তাই করবেন বাড়িতে, তারা তাদের মতো সম্পূর্ণ পুজো, দেহ শুদ্ধি, আসন শুদ্ধি, গন্ডা দিয়ে আজমন সমস্ত কর্ম করবেন। এইবার যখন আমরা পিক আপ টাইম, ধরুন এবছরে পিক আপ টাইম যেমন রয়েছে 8টা থেকে 9টা, 9:30-10টা অবধি, এই 2 ঘন্টা 8টা থেকে 10টা অবধি পিক আপ টাইম, সবাই চাইছে এই সময়টা, সবাই চাইছে যে এই সময়টা করলে আমি পুজোটা দিয়ে আমার ছেলের কোনো অসুবিধা হবে না, কোনো কষ্ট হবে না, করে দেবো। কিছু কিছু যজমান আছে তারা বোঝে বলে তারা একটু পরে ফেলছে, কিছু কিছু যজমান গুছিয়ে দিতে পারবে তারা আগে করছে, কিন্তু 8টা থেকে 10টা অবধি পিক আপ টাইম, এই সময় পিক আপ টাইমে কিন্তু আপনাদেরকে সেইভাবে কর্মটি করতে হবে। কিভাবে করবেন, ঝড় ছুটাবেন তা বলছি না, কয়েকটা প্রসেস রয়েছে, গিয়ে আপনি, হ্যাঁ আমি যা বলে দেবো তাতে আপনি 2 ফোঁটা রেস্টও নিতে পারবেন, যজমানের সঙ্গে দুটো কথাও বলতে পারবেন। কি করবেন প্রথমে গিয়ে, প্রথমে গিয়ে আপনাকে করতে হবে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, প্রথমটা হলো বই আমি দেখবো না, ঠিক আছে, কোনো পুঁথি আমি দেখবো না, কোনো কাগজে লেখা আমি দেখবো না, ঠিক আছে, তাহলে করব কি, আমি যাব গিয়ে আমি প্রসেসটা মাথায় রেখেছি, আমার কাছে শুধু একটা বড় জোর লিস্ট থাকতে পারে কোন কোন বাড়ির পুজো, তার বেশি কিছু আর থাকবে না, আমার কাছে একটা ব্যাগ থাকবে যেটা ঘুরছি নিয়ে আসবো, ঠিক আছে, আর কি থাকবে, আর আমার কাছে মোবাইল থাকবে, মোবাইলটা সাইলেন্ট মোডে থাকবে, ঠিক আছে, একবার আমি দেখে নেবো যে কোন বাড়িটাকে ফোন করছে, সেই জায়গায় কি অবস্থা, কারণ মোবাইল পর পর বাজতে থাকবে, আপনার মন তো কিছুই হবে না, আরও সময় দেরি লাগবে, আপনি সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করবেন, 19-20 হলে যজমানকে মাফ করে দিতেই হবে। এইবার বলি, প্রথমে যাবেন গিয়ে বসে আচমন করবেন, ও ওম বিষ্ণু অঙ্গা বিষ্ণু আঙ্গা বিষ্ণু, হাত জল ফেলে নম দাদা বিষ্ণাঙ্গা বারা মাঙ্গা পাদাং সদা পশ্যন্তি সূরয়ঃ দেবী বাচকুরার্কম ওম পৌবিত্য পবিত্য বা সর্বাবস্থাঙ্গত বিবাচ সৎপুঞ্জরিকক্কং সবাজ্যবন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। এইবার আপনি বইতে নিয়ে গায়ত্রী মন্ত্র জপ করবেন, যেভাবে আমরা জপ করি, হয়ে গেল জপ করা, তারপরে কী করবেন, তারপরে পঞ্চদেবতা পুজো করবেন, এটি গণ্ড শ্রীকাং গণেশায় নম, এটা দ্বিপদা ইত্যাদি নবগুরে বনম, এটা মশাদি দশ অবতারে বনম, দশ দিক পালে বনম, দশ মহাদি বিদ্যা বনম, সর্বেব্য দেবতা বনম, এতে গণ্ড সর্বেব্য দেবিকা বনম, এতে গণ্ড পুষ্পে অহিং সরস্বত্যায় নম, হয়ে গেল।
এরপরে কি করবেন? এর পরবর্তী কর্মটাই করবেন স্বস্তি বাচন, অর্থক চালনি। ওম কাতা ব্যাসমিন শুভ সরস্বতী দেবী পূজা কর্মহাং ওম ঋদ্ধিং ভাবন্ত দিভুবন্ত ওম ঋদ্ধিং ভাবন্ত দিভুবন্ত ওম ঋদ্ধিং ভাবন্ত দিভুবন্ত ওম ঋদ্ধিয়তাম ওম ঋদ্ধিয়তাম ওম ঋদ্ধিয়তাম ওম কর্তা ব্যাসমিন শ্রীম সরস্বতী দেবীং শুভ পূজা কর্মহাং কৃষম স্বস্তি না ইন্দা বিদ্যাসবাহা স্বস্তি না পূষা বিষবেদাহা স্বস্তি না সারেখ অরিষ্টনেমি স্বস্তি না বিহা স্বাতি রেদাদাত ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি তাবাজ্জর ওম সূর্য সোম জম কাল সন্ধিকন ভূতন কবাব বন অধিপতি ভূমি সচরামায়া বম বন শাসন অরিষ্টায় কল্পদ্রষ্টায় আয়ু আরম্ভ শুভায়ু ভূত। তারপরে কি করবে? তারপর সংকল্প অক্ষ ওম কর্ত ওম বিষ্ণু অন্তঃসদ্ধ বা বিষ্ণুর মহৎ অন্তঃসদ্ধ মাঘ মাসিস্তে মকরাশিস্তে ভাস্করে শুক্লপক্ষে পঞ্চমাং তীর্থ ওম অমুক নাম অমুক গোত্র অমুক নাম স্ত্রী বলে নাম বলবেন, নাম বলে লেখনে মাসদরা সহিত গণে সারি নানা দেব দেব পূজা পূর্বক প্রভূত বিদ্যা লাভ কামনায় সাং সরস্বত্যয়ে নম পূজা কর্মহাং করিষ্যামি বলে সংকল্প করা হয়ে গেল। সংকল্প করার পরে সংকল্প সূত্র পাঠ করতে পারেন। একটুখানি আপনার পুষ্পশুদ্ধি বা জলশুদ্ধি যদি আপনার মুখস্থটাকে সহজে করবেন, তারপরে কি করবেন একটু চক্ষু দান ওম সরস্বত্যয়ে বিদ্ময় বলে যে গায়ত্রী মন্ত্র বা আমরা যে গায়ত্রী মন্ত্র করে একদম চক্ষু দানটা করে দেবেন একটুখানি চক্ষুতে। এই চক্ষুদান কিন্তু এইভাবে কখনোই হয় না, কিন্তু যজমানের মন রক্ষা করতে আমাদের অনেক কিছু করতে হয়, ঠিক আছে? চক্ষুদান লোকাল আয়ের মধ্যে এইভাবে করতে হয় না, আমি বলেছিলাম হাত দিয়ে এইভাবে করতে পারেন, আমি প্রসেসও দেখিয়ে দিয়েছিলাম, সেইভাবে করবেন। একটু পান প্রতিষ্ঠা করে দেবেন, ছাঁচেরটা করে ক্ষেত্রেও বলেছি এটা চক্ষুদান পান প্রতিষ্ঠা একটু করবেন, করা হয়ে গেল। এইগুলোই কিন্তু যজমান থাকে। তারপরে কি করে প্রধান পুজো, একদম ডাইরেক্ট প্রধান পুজো ওম এটা সময় আমার নৈবেদ্য আয় নম ফলতাম্রলেপ নম রচনা দিব্য নম পিষ্টকায় নম যা যা আছে পানত গঙ্গা দোকাং নম, ঠিক আছে? পঞ্চপ্রচারে এসগন্ধ এটা আমান্য নৈবেদ্য বা এসগন্ধ পুষ্প ধূপ দিব্য নৈবেদ্য সাং সরস্বত্যয় নম হয়ে গেল, প্রণাম পুজো হয়ে গেল। তারপরে এ তত পুস্তকা এসগন্ধ পুষ্প পুস্তকায় নম এতে গন্ধ পুষ্পে বাঘ জন্তা দিব্য নম এতে গন্ধ পুষ্পে লেখনী বনম এতে গন্ধ পুষ্প মাস দ্বারা বনম। তারপরে আবির নিয়ে আমি বলেছিলাম অর্ব নিয়ে যদি থাকে আয়োজন করে রাখে যজমান, তাহলে ওম রাগদব্য ঐম সরস্বত্যয় নম হয়ে গেল। এবার অঞ্জলি সবার হাতে একটু জল দিয়ে দেবেন, দিয়ে বলুন নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু, হাতের জল ফেলে দিল, হাত জোর করে বলতে বলুন নম তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরাই দিবি বচক্ষুর আর্তম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিপা যশ্বরে পুঞ্জরি কাক্কং সবাজ্য বন্ত্র সূচি নম সূচি নম সূচি নম সূচি। পুষ্প দিয়ে দিলেন হাতে, বলে পুষ্প নিন, বলুন এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি অহিং সরস্বতয় নম। আবার বলুন এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি অহিং সরস্বতয় নম। আবার ও নম এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি অহিং সরস্বতয় নম। প্রণাম মন্ত্র বলুন নম ভদ্রকালই নমো নিত্যং সরস্বতৈ নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেব এবচ সচন্দন নম জয় জয় দেবী চরাচর ছাড়ে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিতা পুস্তক হস্তে ভগবতি ভারতী দেবী নমস্তুতে অয়িং সরস্বতৈ নম। করতে করতে আপনি পঞ্চপ্রদীপ জ্বালিয়ে দেবেন, বলে ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে দেবী কি পাহি কেবলম, এইভাবে আরতি করে দিলেন। প্রথমে পঞ্চপ্রদীপ, তারপরে ধূপ, তারপরে কর্পূর থাকলে কর্পূর, একটু পুষ্প দিয়ে করবেন, জল দিয়ে করবেন, নমস্কার করে নেবেন, করে তারপরে একটু শান্তির জল ওম স্বস্তি না ইন্দা বেদা সবা হা স্বস্তি না পৌষা বিষবেদা হা স্বস্তি না সর কৌষ্ট নেই বি স্বস্তি বৃহস্পতি দ্বাদু ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বলে সবাই দিয়ে ব্যাস পরের বাড়ি চলে যাবেন। যদি হাতে করি থাকে অঞ্জলি আগে হাতে করি দেবেন। এই করতে করতে আপনি কিন্তু রেস্টও নিতে পারবেন, আমি যে যে পদ্ধতি বললাম একটু গিয়ে রেস্ট নিই, এইটুকু পুজোর কথা বললাম কিন্তু এর বাইরে না। অনেক ঠাকুর মশাই অনেক রকম করে, আমিও বিগত দিনে অনেক কর্ম করেছি, কিন্তু এই সংক্ষেপে টাইমের মধ্যে কিন্তু এর চেয়ে বেশি করা অসম্ভব। সময় আমাকে আমার পরিস্থিতি আমাদের অনেক কিছু স্বীকার করে তোলে, এটাও পরিস্থিতি স্বীকার করেছে, তাই এটুকুই বলার ছিল। আশা করি সাহস নিয়ে এগিয়ে যাবেন, যদি সাহস নিয়ে এগোন, যদি পুজো ঠিকঠাক করেন তাহলে সবচেয়ে বেশি
যদি নিজে আনন্দ পান তাহলে পারবো আমিও আনন্দ। আজকের মতো ভিডিও সম্পূর্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সরস্বতী পুজো সুন্দরভাবে কাটান, কোনো রকম অসুবিধা নেই, কারোর কথা কান দিতে হবে না, যেমন বললাম ঠিক সেইভাবে করুন। আপনার পরিস্থিতি আপনি সমাধান করবেন, আমার সমস্যা আমি সমাধান করব। আমার সমস্যা আপনি সমাধান করতে পারবেন না, আমি বড় জোর আপনাদেরকে সাহস দেখাতে পারবো, আর এই সাহসই আপনাকে অনেক দূরে কিনে নিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে আমার কথাবার্তা যদি একটু ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিন। সবাই ভালো থাকবেন, নমস্কার।